হ্যালো বন্ধুরা কেমন আছেন চলুন আজ আপনাদের সঙ্গে উঠিতে যাব উটি নীলগিরি পর্বতমালার ঢালে তামিলনাড়ুর জনপ্রিয় শৈল শহর উটি বা উদ্গামণ্ডলাম আশেপাশে ঢেউ খেলানো চা বাগান চমৎকার পাহাড়ি প্রকৃতির মাঝে উটিতে দিন কয়েক থাকতে বেশ ভালো লাগবে ভালো তো লাগবে কথা ঠিক কি করে যেতে হবে কোথায় থাকা হবে কি খাওয়া হবে এসব তথ্যের তো প্রয়োজন চিন্তা করছেন কেন আমরা জানাবো সেই সমস্ত তথ্য সবটা জানাবো কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারতীয় রেলের যাবতীয় ট্রেন টাইম এবং ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং এবারে আসি আসল কথাতে নীলগিরি পর্বতমালার ঢালে তামিলনাড়ু জনপ্রিয় শৈল শহর উটি আশেপাশে একেবারে চোখ জুড়ানো সবুজ ঢেউ খেলানো চা বাগান চমৎকার পাহাড়ি প্রকৃতি উটি এবার কি করে পৌঁছাবেন মেট্রোপলায়াম থেকে টয় ট্রেনে চেপে উটি পৌঁছানো যায় টয় স্টেশন থেকে হেঁটে চলে আসুন শহরের বুকে উটি লেকে গাছের ছায়ায় লেকের পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই লেকে বোটিং করুন বোটিং করা যায় একপাশে রয়েছে বিনোদন পার্ক লেক লাগোয়া পাহাড়ি পথে হর্স রাইডিংও করতে পারেন এছাড়াও দেখবেন রোজ গার্ডেন প্রাচীন চার্চ বোটানিক্যাল গার্ডেন আর চা বাগানের সৌন্দর্য যা আপনি নিয়মিত ছবিতে বা ক্যালেন্ডারে দেখে থাকেন তা দেখতে হলে আপনাকে যেতে হবে উটি থেকে কুড়ি কিলোমিটার দূরে উটির পড়শি হিল স্টেশন কুল্লুরে রয়েছে নানান ধরনের ভিউ পয়েন্ট তাই একবারে চা বাগান লেক বোটানিক্যাল গার্ডেন প্রাচীন চার্চ রোজ গার্ডেন এগুলি দেখতে হলে বেরিয়ে পড়ুন লাগেজ রেডি করে বেরিয়ে পড়ুন উটিতে। সপ্ত হল এবার উটি যাবেন কোন ট্রেনে উটি যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন রয়েছে হাওড়া থেকে আপনি যদি হাওড়া থেকে যান মোটামুটি সাতটি মতন ট্রেন আপনার জন্য রয়েছে এখানে বলে রাখি যে হাওড়া থেকে সরাসরি উটিতে যেতে হলে সব থেকে ভালো পথ হচ্ছে কোয়াম্বা টুর চলে যাওয়া তো এবার ট্রেন করে হাওড়া থেকে আপনাকে যেতে হবে কোয়াম্বা টুট আর সেখান থেকে ছত্রিশ কিলোমিটার দূরে হচ্ছে মেট্টুপলায়ম তারপরে মেট্টুপলায়ম থেকে আপনি টয় ট্রেন করে চলে যেতে পারবেন উটিতে আর টয় ট্রেনের রাইডিং আপনার মনে রাখবার মতন হবে জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা এবার কোয়াম্বুটুর কি করে যাবেন হাওড়া থেকে কোয়াম্বুটুর যাবার জন্য সাতখানি ট্রেন আছে তার মধ্যে বারো হাজার পাঁচশো আট আরী এক্সপ্রেস এরপর আপনি যেতে পারেন বারো হাজার পাঁচশো ষোলো শিলচর তিরুবানন্তপুরম এক্সপ্রেসও যেতে পারেন এছাড়াও রয়েছে বারো হাজার আটশো সাতাত্তর হাওড়া এর্নাকুলাম অন্তর্দয় এক্সপ্রেস আরেকটি রয়েছে আশি হাজার আটশো তেইশ সাঁতরাগাছি সুবিধা স্পেশাল আরও একটি ট্রেন রয়েছে বারো হাজার ছশো ষাট গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস বাইশ হাজার ছশো বিয়াল্লিশ শালিমা তিরুবানন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস মোটামুটি এই সাতটি ট্রেনে আপনি কোয়াম্বোটুর পৌঁছে যাবেন আর কোয়াম্বোটুর থেকে ছত্রিশ কিলোমিটার দূরে মেট্রোপলায়ম আপনি চার চাকার গাড়ি নিতে পারেন বা আপনি কম্বোটুর থেকে ট্রেন পেয়ে যাবেন ছোট গাড়িতেও যেতে পারেন মেট্রোপলায়ম থেকে আপনি টয় ট্রেনে করে চলে আসুন উটিতে যাক উটিতে তো আসা গেল এবার উটিতে থাকবেন কি করে আগে থেকে হোটেল বুক না করলে তো সমস্যা আপনি গিয়েও হোটেল বুক করতে পারেন তবে আগে থেকে বুক করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ তার জন্য রয়েছে তামিলনাড়ু সরকারের রাজ্য পর্যটন হোটেল তামিলনাড়ুর দুটি ইউনিট আছে ইউনিট ওয়ান যার ফোন নম্বরটা এইরকম আগে তামিলনাড়ুর কোড নাম্বারটা বসিয়ে নেবেন টু ডাবল ফোর ফোর থ্রি সেভেন জিরো এখানে ব্রেকফাস্ট সহ ঘরের ভাড়া পড়বে চোদ্দশো টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে এছাড়া রয়েছে ইউথ হোস্টেল ফোন নাম্বার টু ডাবল ফোর থ্রি সিক্স ভাড়া পড়বে এগারোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে ডর্মিটোরি রয়েছে এখানে আর ডরমিটোরির শয্যাপতি ভাড়া পড়বে আড়াইশো টাকা প্রাইভেট হোটেলগুলো রয়েছে যেমন সিটি প্যালেস ফোন নাম্বার টু ডবল ফোর নাইন ফোর ওয়ান জিরো ভাড়া পড়বে পনেরোশো টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে আর সেই সঙ্গে রয়েছে শিবশক্তি ইন যার ফোন নাম্বার হচ্ছে টু ফোর ফাইভ জিরো ফোর থ্রি ফোর এখানে ভাড়া পড়বে দু থেকে তিন হাজার টাকার মধ্যে একটি রয়েছে মানেক হোটেল এখানকার ফোন নম্বর টু ডবল ফোর থ্রি ফোর নাইন ফোর এখানে ভাড়া পড়বে আঠেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আর ওটির এসটিডি কোড হচ্ছে জিরো ফোর থ্রি টু মনে রাখবেন এই ফোন নাম্বারগুলোর আগে অবশ্যই এসটিডি কোড লাগিয়ে নেবেন স্টিডি কোড হচ্ছে জিরো ফোর টু থ্রি হচ্ছে উটির এসটিডি কোড তাহলে এই তো যাবতীয় তথ্য পেয়ে গেলেন এবারে দেরি নয় লাগেজটা গুছিয়ে ফেলুন আর বেরিয়ে পড়ুন উটির উদ্দেশ্যে বেরিয়ে আসুন নীলগিরি পর্বতমালার ঢালে তামিলনাড়ুর জনপ্রিয় শৈল শহর উটিতে আর এরকমেরই ভারতীয় রেলের ট্রেন টাইম কিংবা ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না Welcome to Happy Sundays Amazing